এখন কিছু অতি আবেগী মানুষ তৈরি হয়েছে যাদের কাম বড়দের সমালোচনা করা আর এর জন্য ফেসবুক যেটা আছে মাশাল এটার উদ্যোক্তা আর এটার প্রতিষ্ঠাতা যে এমিয়ার মকসদ এক আল্লাহ সলো আনা পূরণ করে আল্লাহর কাছে মনে হয় যা যা দোয়া করছিল একখানে ফেরত না যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমাদের মজাবের ইমাম না সারা পৃথিবীর মধ্যে দুইশো কোটি মুসলমান থাকিলে একশো বিশ কোটি মানুষ ইমাম আবু হানিফার অনুসরণ করে আর বাকি আশি কোটি সাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল অনুসরণ করে আজি ইয়ার কিছু যুবক হলে কিছু বই তৈ ভরি আজিয়া ইয়া সেই মাঝহাবরে বিসর্জন দিয়া কত নাগিন নিশাদ বাঁধনি খড়া আছে দে আত খড়া বাঁধি বাবা কত ইয়ান দি বাঁধা ঘুরি আছে না নাই খান বরাবর বাঁধন তো আছে খড়া আত একবার তুললেও তো নয় তিনবার তোলা ভরিব চারিবারের ক্ষত আছে সবার ক্ষত তো আছে উনকা বাদ দিলে তিনবার কা দিল ইনলে কদিন অতি বুস আল্লাহ পাকিন বরদাস্ত না করে আবু হানিফার সানে চিনেন আবু হানিফাকে ইমামে আবু হানিফা তিনি তার জীবনে সাতান্ন বার বাই পালন করেছেন আরো আওয়াজ দিয়ে বলতে হবে সাতান্ন বার বাইতুল্লাহ শরীফের হজ পালন করেছেন শেষবার যখন তিনি বাইতুল্লাহ জিয়ারতে যায় তৎকালীন মক্কার গভর্নর তার সম্মানার্থে কাবা শরীফের দরওয়াজা খুলে তাকে ভিতরে নামাজের সুব্যবস্থা করে দিলেন ইমাম ওলাইম না ইমামুদ্দুনিয়া সি রাজুলম্মামু হানিফা রক্ষণ তুলনায় ততায় প্রবেশ করলেন দুই রকাত নামাজের নিয়ত বাঁধলেন প্রথম রাকাতে সুরতুল ফাতে হাতে কে নিয়া সুরে কাহাব পর্যন্ত এক রাকাতে পনেরো পারা তেলাওত করলেন দ্বিতীয় রাকাতে বাকি পনেরো পারা সুরে নাস পর্যন্ত তেলাওত করে দুই রাকাতি এক খতম কোরআন করিম তেলাওত করেছে শুধু তাই নয় তিনি তার জীবদ্দশায় বিশ্বনবী সরকারের দয়ালমের রৌজয়াক দশ জিয়ারত করেছেন কতবার সাতান্ন বার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একশত বিশ বারের মতো রাহস করেছেন রৌজানা তিনি পাঁচশত রকাত নফল নামাজ আদায় করতেন কয় রাখাত পাঁচশত রকাত একদিনে নফল নামাজ আদায়কারী তার নাম আবু হানিফা রমজান মোবারক আসলে সারাদিনে খতম রাতে খতম

এটা হলো যারা বেশি বেশি আল্লাহ পাকের কোরআনে তেলাওয়াত করে তারা কারি থাকে না তারা অবিকল কোরআন হয়ে যায় এ কো নেহি মালুম কেমেন এ রাজ কেসি কো নেহি মালুম কেমেন কারি নজরা তাহে হাকিকত মেহে কোরআন ইমামে আবু হানিফা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার কারণে অবিকল কোরআন হয়ে গেছে এক খতম একদিনে কোরআন পড়া তার জন্য তেমন কোন ব্যাপার না বলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই

আল্লাহর আল্লাহ আল্লাহ বন্দা কিছু আছে কিন্তু অধিকাংশ মানুষ আমাদের তবিয়তের মধ্যে দুনিয়ার মোহাব্বতে বাসা বেঁধেছে কিন্তু আবু হানিফ তিনি নিজের অর্থ দিয়া বিশ্বদার মানুষকে ফকি বানাইছে উন্নতের কথা বড় আহসান আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর কত বড় আহসান যে কোরআন এবং হাদিস অত্যন্ত রিচার্জার গবেষণা করি 40টা বছর পর্যন্ত ফাকার মাসায়েল ইসতামবাদ গরিবেলায় তাই সুবরে ঘুম নদে সারার পর আজান পর্যন্ত এই রকম এক দুই সপ্তাহ 40টা বছর কোরআন হাদিস ও তুন গবেষণা করে আমাদের জন্য ফেকার মাসায়েল বানাই দিয়েছি খাদুজুরিনা ابو হানিফা কে না আর না পারি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর তাজুল ইসলাম সাহেব ফখরে বাঙ্গাল ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লা আলাই ওনাকে তৎকালীন মিশরে আল কাইরু আল কাইরু আল বিশ্ববিদ্যালয় থেকে সারা পৃথিবীর কিছু নিয়ম নিমন্ত্রিত ওলামাদের মধ্যে উনিও ছিলেন এটা বলে স্কলার স্কলার সায়েক তাই কয় দে হুজুর আপনি অনুমতি দিলি আমি একটু নসিহত করি তো হুজুর কয় দে তুমি কোন বিষয়ে নসিহত করবে আমি একটু সুন্নতের উপরে কথা বল। না আরে বেড়া তোর মুখের মধ্যে দাঁড়িয়ে নেই শূন্য নাই তুই আবার কি শূন্য ওয়াজ করে তাই দেবি শূন্য বলাই সাফি কে শূন্য তোর মুখের মধ্যে শূন্য নাই তুই আবার শূন্য তোর ওয়াজ কর ইসলাম আপনারা তো জাতিরই শেষ করে দিছেন ইসলাম কি শুধু দাড়ির মধ্যে সীমাবদ্ধ নয় হযরত ইসলাম দাড়ির মধ্যে সীমাবদ্ধ না তবে দাড়ি এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান ঠিক কিনা বলেন ওয়াজিব চার ইমাম বলে দাড়ি রাখা ওয়াজিব এক মুষ্টি রাখতে হবে সুন্নতের দ্বারা প্রমাণিত কিন্তু হুকুম হলো ওয়াজিব এইজন্য এখন অনেক কলেজ ইউনিভার্সিটির বাইরো সুন্দর দাড়ি রাখে আলহামদুলিল্লাহ তাহার তাহাজ্জুদ পড়ে তাদের পকেটের মধ্যে প্যান্টের পকেটে মিসওয়াক দেখা যায় আল্লাহ বলবেন না গবেষণা করতে করতে তারা শেষ পর্যন্ত গিয়ে আল্লাহ রসুলের সুন্নতের সামনে সারেন্ডার হয়ে গেছে সুন্নতের বিকল্প নেই তাহাজ পড়ে কারণ তারা যে মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছে ওখানে পড়তে 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 পর্যায়ে তারা সিদ্ধান্ত উপনীত হলো যারা তাহাজ্জুদ পড়ে তার ফায়দা আছে এক যারা নিয়মিত তাহাজ্জুদ গুজার তারা জিন্দেগিতে ক্যান্সার হবে না বড় কি হইত না কারণ ক্যান্সারের যে কোষ যে জীবাণু এগুলো নাকি তাহাজ্জদের সময় যখন আল্লাহর বান্দরা নিয়মিত উঠে এখন তখন ওগুলো অকার্যকর হয়ে যায় এগুলো এমনিতেই মারা যায় নাম্বার দুই হল তাদের চেহারা কি কখনো মেকআপ করা লাগবে না সাজসজ্জা করা লাগবে না তাহাজ্জদের নূরের দ্বারা তাদের চেহারা অটোমেটিক রৌশন এবং আলোক উজ্জ্বল হয়ে যাবে নমবারে তিত মিত্র বিছানায় অটোমেটিক তাদের জবান থেকে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চারদিলিয়া সেই আল্লাহর নাম বিক্রি করেছে নিরালায় আহারো নিদিরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম দুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্যই তো কুতুবায়ে আলম মুফতি আজিজুল হক তাহাজ্জুদের সময় জিকির নাওসারে সুবহানাল্লাহ বলেন ডাক্তার এত মনাকুলল যে হুজুর আপনার হাড়ের মধ্যে ব্লক પડી গেছে আপনি একটু রেস্টের প্রয়োজন তাহাজ্জুদের সময় উঠিয়েন না হুজুর মানে না ডাক্তারে আবার আসবে হুজুর আপনি তাদেরকে কি চিকিৎসা করব কথা ধরেন না আল্লাহর বলে ডাক দিয়ে বলে ডাক্তার রে না উঠতে অনেক চায় কিন্তু যখন তাহার যদি সময় হইয়া যায় আমার চল্লিশ বছর থেকে যে আল্লাহর সাথে আমি যোগাযোগ রক্ষা করি যার সাথে আমার প্রেম আলাপ চলে যার সাথে আমার ভাব আদান প্রদান চলে তিনি প্রথম আসমানে আসিয়া আমার ডাক আজিজুল হক কই ہمیں تو ایسا گیسی تو یہ کل کی اٹھوس نا تو کون مارنا اٹھیاؤ اسی سیاح گزاری سود کیا ہے لقائے خدا ہے رضاء خدا ہے یہ جنت بھی مطلوب ہے اس وجہ سے হে মকামুর রাজাহে দুষ্কৃতকারী ওলা আগুন ধরা দিছে সবাই কাঁদতেছে আর হুজুর হাসতেছে কহুজুর আপনি হাসেন কা মাদ্রাসা ফুরিদের তো অনর্থন ভালো লাগেন নাকি অদে জেদ্দু রোডের এত তালা বিল্ডিং সুবহানাল্লাহ জেদ্দু রোডের এত তালা কি আহা

সংকট দূর করতে চায় না সবাই বলেন না সংকট দেখা গেলে রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ মিটিং বসে কি বসে না আল্লাহ পাক বলেন যদি সংকট থেকে উত্তরণ চাও তাহলে তাহার যদি নিয়মিত হও বিকল্প নেই আকিমিস সালাত লিদুলুকিস শামসি লা গাসকিল লাইল إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وننزل من القران ما هو شفاق ওয়া রাহমাতুল লিল আকবার সংকট থেকে উত্তরণ চান তাহাজ্জুদ করেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবীর আদম থেকে ঈশা যে ময়দানে মাশরব বুবা হয়ে যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্বের সূর্য এক বিঘাত উপরে চলে আসবে জমিন তামা তামা হয়ে যাবে সন্তান বাবা থেকে পালাবে স্ত্রী তার স্বামী দেখলে পালাবে ওই কঠিন সময় যদি আপনি মাকামে মাহমুদ পাইতে চান আপনার উন্মতের সংকট থেকে উত্তরণ চান আখরাতের নাজাতের সুব্যবস্থা করবার চান বলে দেন তারা যেন রাতের একশেষ অংশে আমার কুদরতি পায়ের মধ্যে একটু সাজদা করে ওই সময় অন্যান্য সময় বান্দা আল্লাহরে ডাকে তাহাজ্জুদের সময় আল্লাহ এসা তার বান্দারে ডাকে ঠিক কিনা বলেন ও আমার ফুকুরিয়ালা কার মুরব্বিরা জীবনে অনেক রাত নিজের মাইয়ার বিয়ের মধ্যে খাড়াই দেয়া না নাই সারা রাত ঘুম নেই আগে তিন রাত গুম নেই পরে দুই রাত ঘুম নেয় আসে না নেই বন্ধু সার্কেলের মধ্যে কত রাত নির্গুম কাটাইয়া দিছে আসে না নেই মামলার হয়ে গেছে যখন তখন আইন শৃঙ্খলা বাহিনী আপনার আমার ঘরে হানা দিতে পারে তখন কি সার রাত ঘুমাইছে নাকি কথা গণনা কা কিন্তু আমার মনাম এমনও সময় গেছি নির্বাচিত চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের মধ্যে এক এক বস্তা করে গম দিবে কিন্তু কয়টা বাজে দিবে কয় রাতের তিনটা কাটা কাটা আর ঘুমাছে অথবা এক বস্তা চল মানি টাকা হনাদের দে এর রাত গুম নগেলে অসুবিধা নেই চলিব বস্তায় বা লম ভরিব আসলে নেই কিন্তু আমার আল্লাহ এসে ডাকে ওমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়া বাসা কারব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন ওখানে আল্লাহর রাসূল সিজদায় পড়ে কানতে থাকবেন আল্লাহ পাক অর্ডার দিবেন ইরফা রাসা কায়া মুহাম্মদ হে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আপনি আপনার মাথা উঠান সালতুরতা ওয়াসফাতু সাফা যা চাইবেন অবশ্যই দেওয়া হবে যার জন্য সুপারিশ করবেন অবশ্যই আমি গ্রহণ করে নিলাম ইনশাল্লাহ হারা হারা দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত সংকট দূর হয়ে যাবে ইনশাল্লাহ টেনশন থাকবে না এক একাল্লার বলির কাছে জিজ্ঞেস করে হাসান হাসান বসরীর কাছে জিজ্ঞেস করে মা বালুল দিন তাহাদ্জুদ যারা নিয়মিত পড়ে এদের চেহারা এত চমকায় কারণটা কি কয় তার কারণ হল বিয়ান্দামুম খালাউলির রাহমান ফালবাসা হুম ফি উজুহি মিন্নুরি যেহেতু তারা নিশাচনন্দকারে কাকিত্বভাবে আল্লাহর সাথে প্রেমালাপ করে ভাব প্রদান করে নির্জনে মালিকের সাথে কথা কয় আল্লাহ পাক সরাসরি তাদের সাথে মনোযোগী হয় তখন আল্লাহ নিজের কুদরতি করে মালিশ করে দে এই জন্য তাদের চেহারা এত চমকায় আল্লাহ আকবর বলেন সম্মানিত হাজরিন আল্লাহ পাক দিদার নসিব করাইবে মারহাবান সর্বপ্রথম আল্লাহ পাক বান্দারে ডাক দিবেন মারহাবান হে আমার সত্যবাদী বান্দা বান্দিরা তোমাদের জন্য শুভেচ্ছা স্বাগতম আল্লাহ আকবর নামাজি না জাকাতি না জেহাদি না খানাকা না আল্লাহ বলবেন সত্যবাধিকার আসো তোমাদের জন্য শুভেচ্ছা স্বাগতম শমহানল্লা এই জন্য আল্লাহ পাক বলেয়া আইয়ো আল্লা দিনা আমানু তাকুল্লা ওয়া কুনু মা আল্লাহর বৈ যদি অন্তরে হাসিল করতে চাও সাদিকিনদের সাথে হয়ে যাও ইমাম আবু হানিফা صادিকিন ইমাম শাফি صادিকিন ইমাম মালিক আহমদ বিন হাম্বল صادিকিন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াউলিল আমর মিনকুম তোমাদের ধর্মীয় কর্তৃপক্ষ যারা আছে তাদের অনুসরণ করো আবদুল এবনা বাসদি আল্লাহও তা আলানহুুমা বলেন তারা হলো ওলামায়ে কারাম তারা হল মুজুতাহিদিন ওই ওলামায়ের মুজিুদতাহ দিনদের মধ্যে এক নাম্বার সিরিয়াল যিনি তিনি হলেন ইমামুল আইম আবু হানিফা রদিিয়াল্লহ হতা আলান আইমামা নেকেকারেদান এডেতে হাত। রহমতে খাকা রা গানে জুমলাবার হানিফা বোধ ইমামে বাصفা আছিরে আজে উম্মতানে মুস্তফা সুবহানাল্লাহ আল্লাহ আবু হানিফা সাহেব 61 হদম কোরআন কেন বা বাবা ওয়াজিব ফুটবল খেলার বেশি আসক্ত গোমু ফুটবল খেলে বাফর পাশে বলে গুমগিয়ে দে গুমর মধ্যে আতিক্কা মসজিদে লাতি বাফর খেলবে রাই বাফর তো হত্তর বেয়াদব বানাস দেখন খদাবা মাপ গুরু দিয়ে চুরি বেরি চুরি দুঃখিত হয় হায় তো আসলে অনর মসজিদলো তো হারামের গিনদে বলে আই গুমর মধ্যে ফুটবল খেলার দি এটা দেখইদই একবার গোল বরাবর এনে লাতিও মাইললে গোল হই গেল আদুনায় এতরা রতিনার আর গুলকিয়া গullie তোর ডবল ফিড়ে কেয়া ঘুমেশেতনে হন না ওই ফুটবল খেলা আছে দে এটা লাইবে ঘুমের মধ্যেও খেলে আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি আলাই এত বেশি কোরআন তেলাওয়াত করতেন আল্লাহ পাক গুমে ঘুমেশেতনে কোরআনুল کریم মুখস্থ করে দিয়েছেন সুবহানাল্লাহ আলাই আর হজরত আল্লামা শাহ হাকিমুল ইসলাম বহারি প্রায় সময় হয় এক জায়গা বলি সাহাব আসিল এই কারি সাহাবর নাম আসলে আমিনুল্লাহ এই বেয়া গরিব মানুষ বেড়ার গর এক কিনা দিয়ে বেতাকে আর এক কিনা দি বের কো বল আছে বেড়ালকে আর কিচ্ছু নেই আর মুরব্বী তো জাইতুন গাছের লাড়ি আছে লাড়ি হন গাছের লাভা জাইতুন গাছের লাড়ি কারি সাহ বেশি কোরআন তেলাবত ধরে একবারে গুমে সেতনে কোরআন তেলাবত ধরে গুমে সেতনে আর চৌকুরিয়ার মধ্যে মরণা হানিফ সাহজুর আছে তবলি গর আমি হন না কক্সবাজারের সৌর প্রভাবশালী সদস্য আল্লাহর বলি হুজুরে গুমের মধ্যে বলো অভ্যাদে আ জমা তুটে না

বলত গুরু আছে এটা তখন কলাফশিবল গেট টেড কিছু নাই গিরে বেরা নাই সরাইয় তিন জন রাতিয় সললা গุลলে দে হুজুরের গরুয়া আসে চুরি গлле ভালো রেবার বরকত বেশি হয় রাতিয়ে এর তারায় মধ্যে আশ্রয় নিল হুজুর ইনদি ঘুম گئی হুজুর তলাওয়াত করে বিসমিল্লাহির

قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن یہ راز کسی کو نہیں معلوم کے مومن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن سر سرخی علی تو بلی

ওই কারি নজরা তাহে হাতি কত মেহে আচ্ছা আবু হানিফা সাহেবের বন্ধ বন্ড হয় নজবিল্লাহ এগারো লক্ষ সত্তর হাজার মশলা বার করে দিয়ে করোনা দিয়ে নিজের ফগড়ের ফুসা দিয়ে বিশ হাজার মানুষের যুগশ্রেষ্ঠ ফকি বানাইয়ে চল্লিশ বছর কুম ন যায় এ জাতিলে এ জাতীয় হওয়া দিতে বন্ড নজবিল্লাহ আয় হায় হায় আবু হানি ভাষা বলতো সবর বেশি নিয়ামত আছে সবর মুসিবত আর সুন্দর জলদি সবর নিয়ামত আর সুন্দর জলদি শুকর সুবহানাল্লাহ আবু হানি ভাষা রাহমাতুল্লাহ বলে দূর এক নাগরিক কাইল উড়া মানুষ গায়ের দরজা টকটকার টকার হুজুর আসো না সদা আসিত সদ উড়ন সদ কিনলে সদা আস্তে জটিল মশলা ভুজান লওয়া করে এ আল্লাহর বন্দা উড়ে গিয়ে মানুষের স্বার্থে উন্মতর স্বার্থে নিজের জীবন বিলীন করে দিয়েছেন আল্লাহ আকবর এতদূর দরজা খুললি খতবা কি মশালা খতদূর ফরাগি আই ফরি গিয়ে কদাচ্ছ অসুবিধা নাই আবার আবার মনত ফুললে আসছো আবার আইছো খতন বাদে কেনাগরে কুমো দুটি গিয়ে আবার এসছে তিনবার ফর এটা খুজুর মশলা মনত আছে কি অথবা মানুষে পায়খানা করে দে ইন মিডিয়ানে তিতা কিভাবে বলে জটিল মশালা মেনচর পায়খানা মিডিয়ানা ইন বাস্তব ইন আবহানি বা জীবনের আছে এ আবহানি বা সবর পাহাড় অদ ঠিক আছে বত কেন জটিলতা যখন মানুষের পায়খানা কাঁচা থাকে তখন মিষ্টি থাকে আর যখন শুকাইয়া যায় তিতা হইয়া যায় উতে বলা কথা অর্কে এনে ভাই কিন্তু টেস্ট না করলে তো আর ভাবার কথা দিয়ে বললেন বাইরে জন্য পেলাম মানুষের পায়খানা যখন কাঁচা থাকে তার উপরে বসে সাধারণত মিষ্টি জিনিসের উপরে বসে বোঝা গেল তখন এটার স্বাদ থাকে আর যখন এটা শুকাইয়া যায় তার ধারে কাছে মাসিরে তালাশ করে পাওয়া যায় না বোঝা গেল তখন এটা সাত হারা হয়ে যায় বিষাদ হয়ে যায় ওই কম সাথে সাথে হুজুর কদমে পড়ে তো মাপ চাইয়া বললেন হুজুর আমি আপনাকে উত্তক্ত করার জন্য বিরক্ত করার জন্য মেজাজ গরম করার জন্য এক দুই তিন তিনবার আপনার কাঁচা গম ভাঙলাম কিন্তু আপনি কোরআন হাদিসের এত আখলাক চরিত্রের মূর্ত প্রতীক আপনার ভিতরে এমন সবর আছে আমি দুনিয়া তার কাউরে দেখি মাপ করে দিয়েন হুজুর আমারে আপনার হাতের মধ্যে ব্যাত করাই আনে বু বুদি বুধি ইমামে আসি রাজে মুস্তফা আইমা মানে কেকার দান এ যেতে হাত রাহমাতে হাকাবাররাওয়া নেই জুমলাবা। আর মতো দুয়ানার মুলিষব হদ্যা নয়। ইব হদ্যে অলিকুল শিরুমণী শেখ দুদ্দিন আত্মারে সহানের লাখন। শ্যাখফি দুদ্দিন আত্তর। আইমামানে কে কাররাদান এ যেতে হাত আল্লারে করান হাদি সতুন করে। যে ইমামেরা ইস্তেহাত করেছেন রাহমতে হকবর রওয়ানে জুমলাবাদ তাদের উপরে আল্লাহ আপনি রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করেন তবে একখান কথা মনে রাখবেন যারা মুরব্বিল্ল বেয়াদি করে আখর তো শাস্তি করে দুনিয়া তো শাস্তি ফা করে বহানিবার বাপ বলে ছোট হালে এনতে কালই যেদিন বাবে এনতে কাল হয় সেই দিন এলাকার এক দুষ্ট ব্যক্তি আসি বলে হুজুর তোমার নাকি বাপ মারা গেছে কহ তোমার মারা আনলো বিয়ে দাও না সত্তর বেয়াদব তোর মারা আনলো কি দেও বিয়ে দ সাদি দানি বহত অসুবিধে কি মার ইদ্য শেষ হোক হত না আজিয়ে চল আর মার তুমি যদি সম্মতি পাই দেও আয় বিয়ে ফরাই দিম আয় ওনারা আব্দ ভরাই

মাইল সুন্দর তানাই পাকা জানাদ হযরত শাইখুল ইসলাম আহমদ সফি সাহেব রাহমাতুল্লাহ আলাই প্রায় সময় হইতেন আল্লাহ যদি খনি দুনিয়াত বে ইজ্জত গরিবের খেয়াল থাকে বালা মানুষের পিছনে সমালোচনার মধ্যে তারা লাগাই রাখে চো খোদা খা কে পস চো খোদা খা কে পর্দা কস দরদ میل سندر تے پاکا جند بشن چو حکایت می کند وز نئی چوہ کا کند وزجائی حسکایت میں کند سین خاںم سرح سرحا از فراق تابگو یم سرح در دے আল্লাহ প্রত্যেক করে সফল মুমিন জান্নাতি মুমিন বনি দেবে তৌফিক দান করো বড় গরি না আমিন সব চালু আছে হক চালু বা তেল চালু তৌহিদ চালু সিরিক জলম চালু ইনসাফ চালু জেনার তরি চালু নেকাত তরি চালু আছে না নাই তেজারত ব্যবসাও আছে আবার শুধু আছে

সারবা আল্লাহ যা হতা কইলাম আমল করি দান দান